সো হে গাইস, ইটস মি শাউনটেক। সো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা টিকটক এবং লাইকের মতন স্ন্যাপ অ্যাপে জয়েন ভিডিও তৈরি করবেন। সো আমরা অনেকেই স্ন্যাপ অ্যাপে কিভাবে জয়েন ভিডিও তৈরি করতে হয় আমরা হয়তো অনেকেই এটা জানি না। সো আজকে ভিডিওটির মাধ্যমে খুব সহজে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা স্ন্যাপ অ্যাপে জয়েন ভিডিও তৈরি করবেন। সো জয়েন ভিডিও বলতে বোঝানো হচ্ছে, ধরেন কেউ আপনার একটা ভিডিও তৈরি করছে, সো তার পাশে আপনি জয়েন দেওয়া একই সিস্টেমে আপনি ওই একই ভয়েসে আপনি ভিডিওটি তৈরি করতে পারবেন। আপনার একটা হাতে থাকা একটা ফোন দিয়ে আপনি এটা করতে পারবেন, জাস্ট ইন্টারনেটের লাইনই থাকলে হবে। সো এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দেবো। সো তার আগে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। সো গাইস, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক গাইস, এখন আমরা স্ক্রিনে চলে আসলাম। সো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা স্ন্যাপ অ্যাপে জয়েন ভিডিও তৈরি করবেন। সো আপনার একটা মোবাইল দিয়ে আপনি জয়েন ভিডিও তৈরি করতে পারবেন টিকটকের মতন। সো তার জন্য আপনাদেরকে ফার্স্টে যেতে হবে স্ন্যাপ অ্যাপে। সো এখন আমি স্ন্যাপ অ্যাপে চলে আসলাম। সো স্ন্যাপ অ্যাপে যাওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো আপনার ভিডিওগুলো চলে আসবে আর কি, যারা ভিডিওগুলো আপলোড করছে। সো এখান থেকে আপনি যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেবেন। সো যেমন আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। সো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন ঘুরতিছে আর কি, এটার উপর একটা ক্লিক করে দেবেন। সো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অনেকে এই সংটা দিয়ে ভিডিওগুলো করছে আর কি। সো আপনি ওই সংটাতে ভিডিওগুলো করতে পারবেন। সো তার জন্য আপনাদেরকে এখানে একটা ক্লিক করতে হবে। সো এখানে একটা ক্লিক করার পর আপনার সামনে আপনার ক্যামেরাটি চলে আসবে আর কি। সো দেখেন আমার ক্যামেরাটি কিন্তু চলে এসেছে আর কি। সো এখন আমি এখানে মাঝখানে লাল বাটনে একটা ক্লিক করে দিলে জয়েন ভিডিওটা শুরু হয়ে যাবে আর কি। সো এখন আমি শুরু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো গাইস, দেখতে পারলেন আমার কিন্তু এটা এখন বর্তমান হয়ে গেছে। সো আপনি এর সঙ্গে লিপসিঙ্ক করতে পারবেন। সো তারপরে আপনার ভিডিওটি হয়ে গেলে তারপরে আপনি এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। সো আমি নেক্সট অপশনে একটা ক্লিক করে দিলাম। সো তারপরে আপনারা আবার এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। সো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে যে কোনো একটি হ্যাশট্যাগ ইউজ করে আপনি ভিডিওটা আপলোড করতে পারবেন। সো এখানে হ্যাশট্যাগের উপর ক্লিক করার পর আপনি, ধরুন আমি ফার্স্টের এই হ্যাশট্যাগটাই দিয়ে দিলাম। সো দেওয়ার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, শেয়ার অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। সো শেয়ার অপশনের উপর একটা ক্লিক করে দিলে আপনার অটোমেটিক ভিডিওটা এখানে আপলোড হয়ে যাবে, এবং কি আপনারা এইভাবে একটা ফোন দিয়ে আপনারা জয়েন ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজে। সো গাইস, আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো আমার এখানে হালকা একটু সময় লাগতেছে এটা আসতে। সো দেখেন আমার এখানে কিন্তু এটা চলে আসে আর কি। সো এইভাবে আপনারা খুব সহজে জয়েন ভিডিও তৈরি করতে পারবেন। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।